আর একটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা এডিটিং করানো শেখাবো তো এখানে সবার আগে এই জিনিসটা দেখুন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো তো এই ফটোটাকে কিন্তু আমি এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে আগের তুলনায় ফটোটা কতটা স্মুথ হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো আপনারা কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে তো এটা আসলে আমি কি করে করেছি তো এরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারাও করতে পারবেন শুধুমাত্র এই স্নশপিড অ্যাপ দিয়ে অন্য কোনো অ্যাপ কিন্তু ইউজ করা লাগবে না শুধু এই স্ন্যাশপিড অ্যাপ দিয়ে আপনারা এরকম সুন্দর এডিটিং করতে পারবেন তো খুবই সিম্পল একটা ঠিক একবার দেখলেই কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিংটা শিখে যাবেন তো তারপর কিন্তু আপনারা আপনাদের ফটোটাকে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন তো কী কী কি করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো তো তাহলে আপনারা খুব সহজে দেখে বুঝে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই অলরেড গেস্ট চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা প্লে স্টোর থেকে এই স্ন্যাশপ্রিড অ্যাপটা ডাউনলোড করবেন ঠিক আছে আপনারা সিম্পলি সার্চ করবেন স্ন্যাপস্পিড খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে এই স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করবেন তো স্ন্যাপস্পিড অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো सिंपली এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন তো সেই ফটোটা চুজ করে নেবেন তো এই যে আমি একটা ফটো চুজ করে ঠিক আছে একবার ক্লিক করলেই কিন্তু ফটোটা চলে আসবে তো এবার আপনারা ফটো চুজ করার পর নিচে দেখতে পারবেন তিনটা অপশান চালু হয়ে গেছে তো এখান থেকে সবার আগে আপনারা টুলসে ক্লিক করবেন তো তারপরে যে টিউন ইমেজ তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন এখানে পরিষ্কার করতে হবে আমাদের ফেসটা তো তার জন্য কিন্তু ব্রাইটনেসটাকে একটু প্লাস করতে হবে এখানে আমি চল্লিশ পার্সেন্টের আশেপাশে রেখে দিয়েছি আর এখানে সেচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো হালকা একটু মাইনাস করে দেবো এখানে তিরিশ পার্সেন্টের আশেপাশে মাইনাস করে দেবো ঠিক আছে আর এখানে অ্যাম্বিনেন্সটাকে আপনারা ফটো কাটিং কিন্তু প্লাস করবেন তো আমি এখানে আঠাশ পার্সেন্ট রেখে দিয়েছি আর এখান থেকে আর কিছুই করব না এখান থেকে আমরা ডাইরেক্ট এই যে নিচে টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো তো এবার গেছে উপরে যে এডিটর অপশন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে ভিউ এডিটস তো এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে ইমেজের যে অ্যারোটা এই অ্যারোতে ক্লিক করে যে ব্রাশ ব্রাশে ক্লিক করে দেবেন তো এবার গিয়েছি আপনারা কি করবেন একমাত্র কিন্তু স্কিন আপনাদের যে যে জায়গায় রয়েছে এভাবে কিন্তু ব্রাশ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তো এটাকে কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রাখবেন আর আপনাদের স্কিনে কিন্তু এভাবে ব্রাশ করে দেবেন তাহলে দেখতে পারবেন পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আগের তুলনায় তো আস্তে আস্তে আপনারা ব্রাশ করে নেবেন তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আমার ফটোটাকে অলরেড গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রাশ করা হয়ে গেছে ফেসটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এবার আমরা নিচে যে টিকমার্ক তো সিম্পলি টিকমার্কে ক্লিক করে দেবো তো এবার আপনার উপরে অ্যারো দেখতে পারবেন অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ফেসটা স্মুথ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে এখানে টুলস দেখতে পাচ্ছেন টুলস আবার ক্লিক করবেন তো তারপরে যে ভিনটেজ দেখতে পাচ্ছেন তো সিম্পলি ভিনটেজে ক্লিক করে দেবেন তো তারপরে যে বারো পার্সেন্ট দেখতে পাচ্ছেন এই বারোটাই ক্লিক করে দেবেন তো তারপরে যে অ্যাডজাস্টের অপশন অ্যাডজাস্টে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন এখানে ঠিক আছে আপনাদের ফটো রেকর্ডিং কিন্তু একটু প্লাস করে দেবেন এখানে চল্লিশ পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি তো তারপরে এই যে গাইস এই যে এই অপশনটা স্টাইলের স্টাইলএটাকে আমরা একটু মাইনাস করে দেবো এখানে সতেরো পার্সেন্টের আশেপাশে প্লাস করে দেবো আর এখানে যে ভিনটেজ স্যাচুরেশন এটাকে আমরা একটু মাইনাস করে দেবো ঠিক আছে এখানে তেরো পার্সেন্টের আশেপাশে রেখে দেবো আর এখানে স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটাকে পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করে দেবো তো তারপর এখানে টিকমার্ক করে দেবো তো তারপর গাইছ এই যে উপরে এডিটের অপশান একইভাবে এখানে ক্লিক করে দেবো তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ভিন্টেজের যে অপশানটা এখানে ক্লিক করে ব্যাসে এখানে ক্লিক করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা চলে তো এবার আমরা নিচে এই যে ইনভারটার অপশান দেখতে পারবো তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর এটাকে অবশ্যই আমরা জিরোতে রাখবো ঠিক আছে জিরোতে রেখে একমাত্র আমাদের স্ক্রিনটাকে এবার ব্রাশ করে নেবো আপনারা কিন্তু স্কিনটাকে নিখুঁতভাবে ব্রাশ করে নেবেন শুধু স্কিনটাকেই করবেন যদি আপনাদের হাত দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু হাতেও ব্রাশ করে নেবেন শুধুমাত্র স্ক্রিনটাকে এভাবে ব্রাশ করে নেবেন তো একইভাবে আমি ব্রাশ করে নিচ্ছি আপনারাও কিন্তু দেখা দেখি একইভাবে ব্রাশ করে নেবেন অলরেডি গেছে এখানে আমার ব্রাশ করা হয়েছে তো আপনাদেরও ব্রাশ করা হয়ে গেলে ফটোটা এরকম দেখা যাবে তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবেন টিকমার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো তারপরে এই যে উপরে অ্যারো অ্যারোটা ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এবার গেছে আমাদের কিন্তু ফটোটা আগের তুলনায় একটু এডিট হয়ে গেছে তো এবার আমাদের একটু এডিট করতে হবে তো সেটা করার জন্য টুলসে ক্লিক করবো তো টুলসে ক্লিক করার পর এই যে কার্ভ দেখতে পাচ্ছেন তো সিম্পলি কার্ভে ক্লিক করে দেবেন তো তারপর এই যে কালারের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো তারপরে যে গ্রিন গ্রিনে ক্লিক করবেন তো তারপর এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এই রেখাটাকে নিচের দিকে এভাবে টানবেন ঠিক আছে এই যে আমি যেভাবে টেনে নিচ্ছি আপনারাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিচের দিকে টান তো তারপর এই যে নিচে টিকমার্ক টিকমার্কে ক্লিক করে দেবেন তো তারপরে যে উপরে এডিটের অপশান এখানে ক্লিক করে দেবেন তো তারপরে যে ভিউ এডিট সিম্পলি এখানে ক্লিক করে এই যে কার্বের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ব্রাশের এখানে ক্লিক করে দেবেন তো একইভাবে এখানেও এমব্রয়েডারের অপশানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু একইভাবে এইভাবে আপনারা ফেসের স্ক্রিনটাকে কিন্তু ব্রাশ করে নেবেন ঠিক আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে কার্বের যে ব্রাশের আইকানটা এটাকে অবশ্যই জিরো করে নেবেন তো তারপর এইভাবে স্ক্রিনটাকে ব্রাশ করে নেবেন যেভাবে করছি আপনারাও কিন্তু নিখুঁতভাবে কাজটা করবেন যত নিখুঁতভাবে করবেন তো এডিটটা কিন্তু তত সুন্দর লাগবে ঠিক আছে আপনারাও কিন্তু এভাবে সুন্দরভাবে ব্রাশ করে নেবেন আপনাদের এই স্ক্রিনটাকে ফটোর অলরেড গেছে এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে তো আপনারা ব্রাশ করার পর নিচে টিকমার দিতে পারবেন টিকমার করে ব্যাকে চলে আসবেন উপরে অ্যারও দেখতে পারবেন অ্যারো তো ক্লিক করে ব্যাকে চলে আসবেন তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে এখানে টুলস অপশান আবার ক্লিক করবেন তো এবার আমি ভিডিও ডিসক্রিপশানে একটা ইফেক্ট দিয়ে দেবো তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশনটাকে ইফেক্টটাকে ডাউনলোড করে এখানে এই যে ডাবল আর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এবার আপনারা এই যে গ্যালারির অপশান এই গ্যালারির অপশানে ক্লিক করে ওই ইফেক্টটা কিন্তু নিয়ে আসবেন তো আমি এখানে ওই ইফেক্টাই যে নিয়ে আসলাম তো এবার আপনারা ইফেক্ট আনার পর এই যে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো তারপরে যে অ্যাড দেখতে পাচ্ছেন এ ডাবল ডি তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এই জিনিসটাকে ধরে এভাবে সেট করে নেবেন যেখানে ইচ্ছা তো সেখানে কিন্তু এই ইফেক্টটাকে সেট করে নেবেন তো আমি এই যে যেভাবে সেট করে নিচ্ছি আপনারা এইভাবে সেট করে নেবেন আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বডিতেও ইফেক্টটা পড়ে গেছে তো সেটা মোছার জন্য কী করব এখানে সিম্পলি নিচে টিকমার্ক দেখতে পারবো টিকমার্ক ক্লিক করে দেব তারপরে এই যে উপরে এডিটের অপশান এখানে ক্লিক করে এই যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবো তো তারপর এই যে ডাবল এক্সপ্রোসারের যে অপশানটা এটাকে ক্লিক করে এই ব্রাশে এখানে ক্লিক করে দেবো তো এবার গেছ ইম্বর্ডার অপশানে ক্লিক করে এখান থেকে আমাদের বডিতে যে যে জায়গায় পড়ে গেছে তো আমরা এখান থেকে এই ডাবল এক্সপ্রোসারের অপশানটাকে জিরো করে দেবো সেই সেই জায়গা থেকে এভাবে ব্রাশ করে নেবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ব্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু ব্রাশ করে নেবেন তো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এখানে আমার ফটোর বডিতে একটাই পড়েছে তো তার জন্য কিন্তু একটাই মুস্ত হয়েছে তো তারপর আমরা সিম্পলি নিচে টিকমার্ক করে দেবো তো তারপর উপরে এরও এড়তে ক্লিক করে ব্যাকে চলে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে আগের তুলনায় আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিংটা হয়ে গেল তো এবার আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি নিচে এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে যে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেবেন ব্যাস কয়েক কিন্তু আপনাদের ফটো গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে গাইছি আপনারা এই স্ন্যাপট্রেট অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম পারেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন